সবাইকে কাঁদিয়ে পরপারে বাড়ি জমালেন বাংলা সিনেমার মিষ্টি মেয়ে কবরী। গত 5 এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসার পরপরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কবরীকে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে 8 এপ্রিল তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিলেন এই কিংবদন্তি অভিনেত্রী। তার মৃত্যুতে কাঁদছেন সবাই, তবে বিশেষ করে কান্না থামছে না কবরী পরিচালিত শেষ সিনেমার নায়িকা নিশাত নাওয়ার সালোয়ার। তিনি বলেন, একজন সুস্থ সবল মানুষটা হুট করে চলে গেলেন আমি কিছুতেই মানতে পারছি না। কবরী পরিচালিত দ্বিতীয় সিনেমা এই তুমি সেই তুমির নায়িকা সালোয়া। অভিনেত্রী বলেন, গত 24 মার্চ আপার সঙ্গে ডাবিং করলাম, কত আড্ডা হলো, আপা সিনেমাটি নিয়ে তার স্বপ্নের কথা বললেন আমাকে। সালোয়া বলেন, এই তুমি সেই তুমি সিনেমাটি নিয়ে আপার অনেক স্বপ্ন ছিল। সিনেমাটি বিশ্বের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পাঠাবেন বলে আমাকে জানিয়েছিলেন, কিন্তু ওনার শেষ ইচ্ছাটা পূরণ হল না। গত বছরের মার্চের শুরুতে এই তুমি সেই তুমির শুটিং শুরু করেছিলেন কবরী। মহামারী করোনার কারণে তখন 2 দিনের মাথায় বন্ধ হয়ে যায় সিনেমাটির কাজ। একই বছর 3 সেপ্টেম্বর কাজ শুরু করে শুটিং সম্পন্ন করেন তিনি। সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার সালোয়া। বর্তমানে সিনেমাটির ডাবিং চলছিল, তবে সেটা আর শেষ করা হলো না, চলে গেলেন তার আগেই। অভিনেতা হিসেবে মানুষের হৃদয়ের কাছে যেতে পারা, মানুষের ভালোবাসার পাত্র হতে পারাটাই কবরীর সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন তার সহশিল্পীরা। সিনেমার পর্দায় বাংলাদেশি সাধারণ মেয়ে হিসাবে কবরীকে যেভাবে দেখা যেত, বাস্তবের গ্রামীণ নারী বা শহরে মধ্যবিত্তের ঘরের মেয়ের চরিত্রটা ঠিক সেরকম ছিল। অভিনয় শিল্পী হিসাবে নিজস্ব স্বকীয়তা ও সহজাত প্রবৃত্তি কবরীকে অন্যদের চেয়ে আলাদা করেছিল। চলুন এবার সংক্ষেপে তার জীবনের কথা জানা যাক। 1950 সালের 19 জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করেন কবরী। তার আসল নাম মীনা পাল। বাবা শ্রীকৃষ্ণ দাসপাল এবং মা লাবণ্য প্রভা পাল। 1963 সালে মাত্র 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসাবে মঞ্চে উঠেছিলেন তিনি, তারপর টেলিভিশন ও পরে সিনেমায়। 1964 সালে সুভাষ দত্তের সুতরাং ছবির মাধ্যমে সারা বেগম কবরীর অভিনয় জীবন শুরু। চট্টগ্রামের মেয়ে মীনা পাল চলচ্চিত্রের লাল নীল জগতে পা দিয়ে নতুন নাম পান কবরী। পরিচালক সুভাষ দত্তই তাকে এই নাম দিয়েছিলেন বলে জানা যায়। দক্ষ অভিনয় শৈলী দিয়ে মিষ্টি মেয়ে হয়ে ওঠেন এই অভিনেত্রী। তারপর জনপ্রিয় নায়িকা হিসাবে চলচ্চিত্র দুনিয়ায় কবরী শুধুই দুর্বার গতিতে এগিয়ে চলা। দেশ স্বাধীন হওয়ার পর আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কবরী। শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। 1973 সালে ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম সেসবের মধ্যে উল্লেখযোগ্য। নায়ক রাজ্জাকের সঙ্গে রংবাজ পায় বেশ জনপ্রিয়তা। নায়ক ফারুকের সঙ্গে তার সারেং বউ ও সুজন সখী সিনেমা দুটি কালোজয়ী হয়ে আছে। সুজন সখী সিনেমাটি ব্যবসায়িক দিক থেকে ঢাকায় সিনেমার ইতিহাসে মাইলফলক। এছাড়া কবরী পার্বতী চরিত্রে দর্শক মাতিয়েছেন বুলবুল আহমেদের সঙ্গে দেবদাস সিনেমায়। তিনি নায়িকা হয়েছেন সোহেল রানা, উজ্জ্বল আলমগীর, জাফর ইকবালের বিপরীতেও। এছাড়া অভিনয় করেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময় সহ অসংখ্য সিনেমায়। আগন্তক সহ জহির রায়হান নির্মিত উর্দু ছবি বাহানা এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি তিতাস একটি নদীর নাম। অভিনয়ের পাশাপাশি ছিলেন একজন পরিচালক ও প্রযোজক। 2005 সালে আয়না নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসাবে কাজ শুরু করেন কবরী। ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। সর্বশেষ শুরু করেছিলেন সরকারি অনুদানের একটি সিনেমার নির্মাণ কাজ, কিন্তু শেষ করে যেতে পারলেন না। কবরীকে 2015 সালে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা জানায় বাংলাদেশ সরকার। কবরী বিয়ে প্রথম করেন চিত্ত চৌধুরীকে। সম্পর্ক বিচ্ছেদের পর 1978 সালে তিনি বিয়ে করেন শফিউদ্দিন সারোয়ারকে। 2008 সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। কবরী 5 সন্তানের মা। বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। 2008 সালে অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে 2014 ও 2018 সালেও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কবরী জানান, বঙ্গবন্ধু সপরিবারে নিহত হবার পর নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালে শেখ হাসিনা যখন দেশে ফেরেন, তখনই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা জাগে তার। এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক মহলে পরিচিত হতে শুরু করেন তিনি। পরবর্তী 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনের সময় নারায়ণগঞ্জ 4 আসন থেকে দলীয় মনোনয়ন পান কবরী। এ বিষয়ে তখন কবরী বলেছিলেন, স্বরাচার বিরোধী আন্দোলনের সময়ে মেন স্ট্রিমের নেতাদের সঙ্গে কাজ করেছি, ওখান থেকে একটা ধারণা হলো যদি নমিনেশন পাই। শেষ পর্যন্ত শামীম ওসমান যখন পালালো, তখন আপা বলল, আপনার তো ইলেকশন করার খুব ইচ্ছা, আমার পক্ষ থেকে এটা আপনার জন্য পুরস্কার। কবরী বলেন, ওই কথাটা বলে আমাকে আপা নমিনেশনের কাগজটা দিলেন, সেজন্য আই অ্যাম ভেরি গ্রেটফুল টু হার।
অভিনয়ের বাইরে রাজনৈতিক জীবনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না কবরীর। তারপরও দেশের টানে ভারতে গিয়েও মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন তিনি। একজন শিল্পী হিসাবে বাংলাদেশি হিসাবে কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছিলেন সে বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কবরী বলেছেন, তখন তো আমি আওয়ামী লীগের কিংবা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলাম না। একজন সাধারণ নাগরিক হিসাবে সাধারণ মানুষ, একজন অভিনেত্রী এবং শিল্পী হিসাবে মানবতা লঙ্ঘনের বিরুদ্ধে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। বাবা মা, ভাই বোন, সম্পদ, লোভ লালসা সবকিছুর মায়া ত্যাগ করে আমি ভাষণ দিয়েছিলাম এবং জনসম্মুখে কাঁদছিলাম এজন্য যে পাকিস্তানি বাহিনী যেভাবে হত্যা নির্যাতন চালাচ্ছিল আমাদের দেশের মানুষের ওপর, তার হাত থেকে যেন আমার দেশের মানুষ অতি দ্রুত রক্ষা পায়। সেজন্য আমি মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে যে আহ্বান জানিয়েছিলাম তার পরিণতি যে কি হতে পারে তা একবারও আমার মনে আসেনি এবং ভাবার কোনো অবকাশও ছিল না। মুক্তিযুদ্ধের সময় দেশের অনেক বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, শিল্পী, সঙ্গীত পরিচালক কলকাতায় পাড়ি জমান। তারা বিভিন্ন সভা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি, অর্থ ও পোশাক সংগ্রহ করতেন। সে সময় ভারতের আকাশবাণীতে কবরী বিশ্ববাসীর উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন যা মাঝে মধ্যে বাজানো হতো। এ ভাষণ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, দেশের মানুষসহ বিশ্ববাসীর কাছে পৌঁছে যায়। সে সময়ের একটি স্মৃতি তুলে ধরে কবরী বলেন, সেখানে একটি অনুষ্ঠানে আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। সেখানে আমি তুলে ধরি কিভাবে আমি আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এক কাপড়ে একেবারে কবরতকহীন অবস্থায় সেখানে পালিয়ে যাই। সেটা বলতে বলতে আমি বিশ্ববাসীর কাছে সাহায্যের আবেদন করি, আমার দেশের মানুষকে বাঁচানোর জন্য, আমার মা বোনকে বাঁচানোর জন্য। তারপর আমি কাঁদতে কাঁদতে জ্ঞান হারা হয়ে পড়ি, আর কিছুই জানি না। মুক্তিযুদ্ধে কাজ করতে পেরে গর্বিত মনে করতেন এই গুণী শিল্পী। এ বিষয়ে তিনি বলেছিলেন, দেশের জন্য লড়াই করতে পেরেছিলাম বলে আমি গর্ববোধ করি। এছাড়া আমার দুই ছোট্ট শিশু সে সময় আমার সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী, এটাই আমার সবচেয়ে গর্ব ও সার্থকতার বিষয়। মিষ্টি মেয়েখ্যাত এই অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের ছায়া নেমে এসেছে সবিজ অঙ্গনেও, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হয়ে উঠেছে শোক বই। সাধারণ সিনেমা প্রেমীদের পাশাপাশি কবরীকে হারিয়ে শোকে ভাসছেন নানা অঙ্গনের তারকারাও। চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ স্ট্যাটাসে শোক জানিয়েছেন। তিনি লেখেন, চলচ্চিত্রের যারা পথ প্রদর্শক তারা একে একে চলে যাচ্ছেন, সেই পথে পাড়ি দিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার আপা, তিনি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বুবলি লিখেছেন, ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম, আপনার আত্মার মাগফিরাত কামনা করছি। ধর্মীয় দিক কবরীর মাগফিরাত কামনা করা যাবে কিনা তার জন্য শান্তি কামনা কিংবা ওপারে ভালো থাকার কথা বলা যাবে কিনা সে বিতর্কে যাচ্ছি না, কেননা তার হিন্দু থেকে মুসলিম হওয়া ও ধর্ম পালনের বিষয়টা সঠিকভাবে এখনও মিডিয়ায় আসেনি, তাই এ বিষয়ে মন্তব্য এড়িয়ে যাচ্ছি। কবরী সম্পর্কে অনেকের জানার আগ্রহ আছে, সে জায়গা থেকে ভিডিওটি করা, হয়তো ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে নতবা না। আপনার যে কোনো মন্তব্য প্রকাশের জন্য আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।